ময়ের দাম, টাকার দাম সব বললাম, মেয়েদের যৌবনটা বলিনি, একটু ওই দিকটা লিখতে হবে। মেয়েদের যৌবনটা কি করবেন, ওদের কি গুরুত্ব আছে? মেয়েদের যৌবনের গুরুত্ব আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের যৌবন কি বলেছে, মায়েরা আপনাদের পাঁচ সাত মিনিট একটু বলি বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলছেন কুল্লিল মুমিনাতে একদুজন, ও কুল্লিল মুমিনিনা একদুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ মেয়েদের যৌবন কালের গুরুত্ব বলছে, হে মেয়েরা তোমরা তোমাদের যৌবন কালে তোমরা তোমাদের সরঙ্গায়ের হিফাজত কর। মেয়েদের যুবতীর মেয়েদের গুরুত্ব কেমন? আল্লাহ কোরআনে সূরা তাহরিমে মারিয়ামের কথা বলেছেন, আসিয়ার কথা বলেছেন, আল্লাহ মেয়েদের ব্যাপারে বলেছেন। মেয়েদের যৌবনের গুরুত্বটা কত, এতটুকু শুধু আপনাদের বলবো, মেয়েদের যৌবনটা হলো চাপা। এই চাপা যৌবনের সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে মায়েদের, নিজের লজ্জাস্থানকে হিফাজত করতে হবে। বলে কেন, আমার মতন মুলবি নয়, ইনাদের মতন আলিম নয়, যত পৃথিবীতে নবী রসুল আব্দাল পীর পাইগম্বর সব মেয়েদের প্যাট দিয়েই দুনিয়াতে এসেছে, ঠিক কিনা বলে কথা বলো। একটা উদাহরণ দিচ্ছি, দাঁড়া একটা শেষ করব, ভালো করে বুঝেন উদাহরণটা, শুধু শুনেন একটু বলছি। আমি এই কাটিহার লাভা যাব, কাটিহার দিয়ে লাভা যাব, তা আমি মনে করলেন মদিনা কাবা শরীফের ইমামকে আমার গাড়িতে নিয়ে আছি, কাটিহার যাব বা আর পাটনা যাব, এই লাভা দিয়ে যাব পাটনা। তো গাড়ি নিয়ে যাচ্ছি মালদাতে ঢুকলাম, তখন সন্ধ্যা হয়ে গেল, তখন আমি বললাম এত দামি লোক কাবার ইমাম, এই রাতে গাড়িতে জার্নি না করে ওই ভোলামারিতে রাতটা থেকে তারপরে কাল সকালে এত দামি মেহমান নিয়ে যাবো। আচ্ছা বলুন, এই গ্রামের এই মুলবি সাহেব আপনাদেরকে যদি ফোন করি বলি ভাই আজকের রাতটা আপনাদের গ্রামে থাকবো, কাবা শরীফের ইমাম সাহেব আমার সাথে আছে, আব্দুর রহমান সুদাইস, আচ্ছা এই খবরটা শুনে আপনারা খুশি হবেন কি হবে না, জোরে বলেন খুশি হবে না? তেতা আসতে বলছেন মনে হয় আপনারা খুশি হবেন না, খুশি হবে না? এই গ্রামের ছেলেরা ভিক্ষা করে হলেও এসি লাগাবে ঘরে, লাগাবে না? এত দামি মেহমান, আল্লাহ আকবার। আচ্ছা এই গ্রামের মুলি সাহেব উনি ইমাম সাহেব একটা ঘরকে এসি টেসি টিপটপ করে সাজিয়ে দিয়ে ইমাম সাহেবের স্ত্রীকে বলছে, হাগো ঘরটার হিফাজত করিও, আমি লাভা থেকে মুলি সাহেবকে নিয়ে আসছি। এই হিফাজত করিও বলে চলে গেছে লাভাতে, আমাদেরকে আনতে গেছে, রিসিভ করতে গেছে, রিসিভ করে টরে নিয়ে এসে দেখছে হিফাজত আর কি করবে মুলি সাহেবের স্ত্রী, ওই ঘরটাতে দশটা ছাগল আর পাঁচটা ভেড়া বেঁধে রেখে দিয়েছে। আচ্ছা বলেন ওই ঘরটাতে এত দামি লোককে রাখা যাবে, কথা বলে না? আল্লাহ বলছেন হে পৃথিবীর মেয়েরা, ওয়াহফাযনা ফুরুজাহুন্না, সুন্দর করে সাজিয়ে দিলাম হিফাজত করিয়া, যত আলেম যত হাফিজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস সবাই এই রাস্তা দিয়ে দুনিয়া আসবে রে, অতএব তুমি এই রাস্তার হিফাজত করিও, যদি ওই রাস্তাটা যদি ওই জায়গাটাকে গন্ডগোল করে দাও ভালো ছেলের মা তুমি হতে পারবে না, যদি একটা ঘরে ভেড়া বেঁধে দেন ওই ঘরে যেমন দামি লোক রাখা যাবে না, যে মেয়েটা নিজের যৌবনকে সামাল দিতে পারে না, নিজের যৌবন কন্ট্রোল করতে পারে না, পর পুরুষকে দিয়ে লুচ্চাকি দিয়ে নিজের যৌবনকে সতীত্বকে নষ্ট করে দেয়, ওরে হতভাগী রে, তুমি ভালো ছেলের মা বানতেও পারবে না। অতএব যৌবনকে দমন করো, যৌবনের হিফাজত করো, লজ্জাস্থানের হিফাজত করো, মা আমার তোমার জন্য আল্লাহর জান্নাতে জায়গা হবে, কোনো চিন্তা হবে না, আল্লাহর জান্নাতের জায়গা হবে। পরিশেষে আপনাদের একটা হাদিস বলছি, আমার সভাপতি যিনারা আছেন তিনাদেরকে একটু ইঙ্গিত করে বলছি, আপনাদেরকে বলছি ভাইজান আমার পরেও বক্তা আছে, আপনারা বেশ এখনো আছেন আলহামদুলিল্লাহ, শুধু একটা হাদিস আপনাদেরকে বলছি। আল্লাহ রসুল বলছেন খাসলাতাম মিন উম্মতি মালি 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 মাল, আমার উম্মতের খাসনাত হলো টাকা 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 টাকা, মানুষের অভ্যাস শুধু আরও চাই আরও চাই আরও চাই আরও চাই। আচ্ছা কেউ বলবে আমার টাকা বেশি হয়েছে, কেউ বলবে? কেউ বলবে না যে আমার টাকা বেশি হয়েছে, সবাই বলবে যে আরও চাই আরও চাই আরও চাই। কিন্তু ভাইজান যতই চান সব তো আর কবরে যাবে না, যাবে একটু বলুন যাবে? কাফনের কাফনের পকেট আছে, কথা বলে না? কাফনের কাপড়ের পকেট আছে,
না। তাহলে যতই টাকা কামাই করেন না কেন, এই টাকা কবরে নিয়ে যেতে পারবেন না, মরে গেলে সব পড়ে থাকবে। আল্লাহর কোনো বান্দা নিজে দুনিয়াতে যেটা দান করে যাবেন সেটাই আপনার সঙ্গী হবে, বাকি যতই কোটি টাকার মালিক হন না কেন পকেটে টাকা থাকে না, অতএব মরার আগে আপনি কামিয়াবি হন। আমার ভাইজান, আমার বাবা জীবন, একজন মানুষ এইখান থেকে একটু হাত তুলে বলতে পারেন, ভাই আব্দুর রহমান একজন লোক এখানে এসে মুসাফা করবেন যিনি বলবেন যে 5,000 টাকা এই ভোলামারি মাদ্রাসা গরিব মানুষ গরিব ছাত্ররা পড়াশোনা করে, এই কোরআনের মাদ্রাসাকে আমি 5,000 টাকা দিলাম, মরার পর তো এই টাকা আমি নিয়ে যেতে পারবো না কিন্তু এর নেকিটা আমি পাবো কাল কিয়ামতের দিনে। ভাই 5,000 টাকা একজন একজন যদি কোনো আল্লাহর বান্দা 5,000 টাকা দেন আমি তার সঙ্গে মুসাফা করে তার জন্য একটু দোয়া করব। ভাই আমার একটা লোক কেউ আছেন আল্লাহর বান্দা একজন 5,000 টাকা দিবেন এরকম লোক? গুলজার আলম মৃত্যু বাবার জন্য 500 টাকা দিয়েছেন, আমি তার বাবার জন্য দোয়া করি আল্লাহ যেন তার বাবাকে ক্ষমা করেন এবং জান্নাতের উচ্চ মাকাম দেয় বলেন আমিন। ফারিদা তার মৃত্যু মা বাবার জন্য দেখেন 1,000 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। তার সঙ্গে আরো দুটা কোরআন আছে, আপনাদের কাছে একজন লোক চাইছি, একজন 5,000 টাকা দেন, এখন না পারবেন আস্তে আস্তে দিবেন, আল্লাহ আপনার কামায় বরকত দিবেন ইনশাআল্লাহ তাআলা।